মুক্তিযুদ্ধ সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের সুযোগ্য জেলা প্রশাসক কামরুল্লাহ আহসান, সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, প্রতিবারই আমরা এখানে আসি, বক্তৃতা করি এবং সাধুর কথায় যে আমাদের রোপওয়ে ভাতাকে শিবনারায়ণ দাস বাংলাদেশের স্বাধীনতার পতাকার উপকার শিবনারায়ণ দাস এবং ওনার স্ত্রী দুজনই মুক্তিযোদ্ধা, আমি বাছাই করে পাঠিয়েছি। গতকালকে আমাকে ইউএনও বলেছে প্রায় 140 জনের ভাতা দিতে। আমি বলেছি আমরা যাদেরকে বাছাই করে পাঠাইছি এবং যারা আগে ভাতা পেতেন এখন পান না, এই তালিকা করে দেন পার্লামেন্টের বিষয়, এটা করে দেওয়ার বিষয় আগাম বাহাদিন বাহারে, এটাই আমার দায়িত্ব। বক্তৃতা দিয়ে হবে না, কাজ করা নিয়ে আসবো এবং ব্যাখ্যা দিতে হবে কোন লেভেলের কর্মকর্তারা তাদের ভাতা আটকাইছে, ব্যাখ্যা দিতে হবে আগাম বাহাদিন বাহারের কাছে। মুক্তিযুদ্ধ না করলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বৈশা মাত পরিকরণ লাগতো না। এখন আমি অনেকে বলছি, আমি জেলা প্রশাসক বলি, দায়িত্ব নিয়ে আমাদের যাদের নাম আমরা পাঠিয়েছি যাচাই বাছাই করে, এর মধ্যে যারা ভাতা পায় আর যারা পায় নাই, এখনো যাদের নাম আসে নাই, আমরা তখন বাছাই করে পাঠিয়েছি, চুল তেরা বিশ্লেষণ করে পাঠিয়েছি। আমার সৌভাগ্য আমি খুব ভালো ট্রেনিং পেয়েছিলাম, আমি কমান্ডো ট্রেনিং পেয়েছিলাম ইন্ডিয়ান আর্মির। আমি একটা রিভলভার থেকে আরম্ভ করে এন্টি এয়ারক্রাফট গান পর্যন্ত সব চালাইতে পারতাম। আমি এন্টি ট্যাঙ্ক ওয়েপেন, এন্টি এয়ারক্রাফট গান থেকে আরম্ভ সকল পর্যায়ে মর্টার, এসএলআর, এসএমজি, এমজি, রিকোয়েললেস রাইফেল সব চালাইতে পারতাম। আমরা যখন বাছাই করি, আমি প্রত্যেকটা লোককে বাছাই করছি এমনভাবে যে তুমি কোন অস্ত্র নিয়ে যুদ্ধ করছো বলো, যেহেতু আমি সবটাই জানতাম। যে বলছে আমি এই অস্ত্র দিয়ে যুদ্ধ করেছি, আমি বলছি ব্যাখ্যা দেওয়া অস্ত্র না, চালাও একবার, স্টার্ট করে এটা গুলি করে দেখি, বারোটা গুলি করতে গেছি বাদ। আমি জিজ্ঞেস করছি তুমি কোনটা দিয়ে করছো, আবার রোপওয়েরা তো যুদ্ধ করে না, রোপওয়েরা সংগঠক ছিল, ইয়ং ক্যাম্প চিফ ছিল অধ্যক্ষ আব্দুর রৌফ, হাজার মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছে। মুক্তিযুদ্ধের ক্রাইটেরিয়ার মধ্যে কারা কারা পড়বে, একটা হচ্ছে আমরা যারা যুদ্ধ করেছি তারা, যারা সংগঠন করেছে তারা, এমনকি মুক্তিযুদ্ধের পক্ষে গান গেয়েছে তাদেরকেও মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে অনেক দেরিতে, অনেক অনেক বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহ শেখ হাসিনাকে হায়াত দারাজ করে অনেক দিন বাঁচায় রাখো, কেউ যে কাজ করেন না আমাদের বীরাঙ্গনাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ করেছে অনেক পর, তাদের স্টেজে আমাদের সাথে হওয়ার কথা ছিল। আমরা মুক্তিযুদ্ধ এবং বীরাঙ্গনার একই স্টেজে থাকা দরকার ছিল। এবং আজকের এই সবাই দাঁড়িয়ে আমার একটা বক্তব্য হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের ক্যাটাগরি করা দরকার। আমি যে জীবন দিলাম আমার গায়ে তো গুলি লাগতো, আমি আরেকজন গান গাইছে এক হবে, হ্যাঁ হবে না, ক্যাটাগরি করা দরকার। ফ্রন্ট ফাইটারদের একটা ক্যাটাগরি থাকবে, সংগঠনদের একটা ক্যাটাগরি থাকবে, অন্যান্যদের একটা ক্যাটাগরি থাকবে। অধিপ্রকাশ সরকার অনেকেই কাজ করেছে, তারাও মুক্তিযুদ্ধ, কিন্তু আমার মতো জীবন দিতে তো যায় নাই, আমি তো আমাকে প্রস্তুত করেছিলাম দেশের জন্য। এটা তো এমন না যে পুলিশ বাহিনী গেলাম এসপি হয়ে চাকরি বাকরি করব, দেশ শাসন করবে এমন না, ওখানে যাওয়ার মানে হচ্ছে আমার জীবনটাকে বাজি রেখে যাব। আমার সাথে সহযোদ্ধা আমার থেকে 10 ফুট দূরে, তার এই জায়গায় একটা বুলেট লাগছে এই জায়গায় বার হয়ে গেছে। আমরা তো ফ্রন্ট লাইনে যারা ছিলাম যুদ্ধ করার জন্য যারা গিয়েছিলাম, তাদের তো আর ওই গান গাওয়ার ক্যাটাগরিতে বললে চলবে না, ফুটবল খেলার ক্যাটাগরিতে বললে চলবে না, চলবে? আমরা সবাই যদি ফুটবল খেলতাম তাহলে মুক্তিযুদ্ধ হইতো, দেশ স্বাধীন হইতো? আমরা সবাই যদি গান গাইতাম হইতো? তাই আমি আজকে অনুরোধ করবো, আমি এই মঞ্চ থেকেই আমি তো বলি কুমিল্লা গলে গেলে বাংলাদেশ,
এই মঞ্চ থেকে আমি দাবি উত্থাপন করলাম মুক্তিযোদ্ধাদের ক্যাটাগরি নির্ধারণ করা ভাতা দেখ 100 মান কিন্তু ক্যাটাগরি নির্ধারণ করা ক্যাটাগরি নির্ধারণ করতে হবে আমার মাথার উপর দিয়ে 5000 রাউন্ড গুলি গেছে একটাই তো যথেষ্ট ছিল সিঙ্গেল বুলেট সিঙ্গেল নবনগর থানা কর্ডন করে বসে আছে আর আর্মিদেরকে কর্ডন করে বসে আছে প্রায় 300 মুক্তিযোদ্ধা থানায় কে ঢুকবে কেউ ঢুকে না আকাও বাহাদুর বাংলাদেশ প্রথম যে আমি ঢুকে বাংকার দখল করে কাভার করেছি বাকি সবাই ঢুকলেন পরে আমরা আইসি গেছি না ফার্স্ট টাইমে মুক্তিযোদ্ধা প্রথম বেশি মুক্তিযুদ্ধ শুরু করেছি শেষ পর্যন্ত যুদ্ধ করেছি যাই হোক আমি আশ্বস্ত করতে চাই মুক্তিযুদ্ধ পরিবারে যারা আছেন এখানে যাদের ভাতা আটকে গেছে জেনুইন মুক্তিযুদ্ধ হলে সেই ভাতা আনার ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এই মুক্তিযুদ্ধে এটা আসলে ডিসির বাড়ি হিসাবে আসি না আমি আমি মঞ্চটার জন্য আসি আগে আগে ডিসির বাড়িতেও সম্বর্ধনা দিতে আমি আসতাম না আসতাম ঠিক নেই অনেক সময় আসিনি আমি কিন্তু যেদিন থেকে মঞ্চ তৈরি করেছে সেদিন থেকে আমার নৈতিক দায়িত্ব আমি মনে করেছি একজন ত্যাগী মানুষের স্বাধীনতা সংগ্রামের একজন ত্যাগী মানুষের প্রতি মর্যাদা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য আমি এই মঞ্চে কথা বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জয় বাংলা জয় বাংলাদেশ